সম্প্রতি আমি ইন্টারনেটে আপনার লেখা একটি প্রবন্ধ পড়েছিলাম যেখানে আপনি বলেছেন যে আমাদের পক্ষে নিজেদের ব্যক্তিত্ব পুরোপুরি পাল্টে ফেলা সম্ভব যদি আমরা দুদিন সময় বের করে ভাবি যে আমরা অন্যদের দ্বারা কিভাবে অনুভূত হতে চাই আমার সবসময় এরকম ধারণা ছিল যে এসব শুধু ইতিবাচক চিন্তা বা পজিটিভ থিঙ্কিং এটা কেবল মনস্তাত্ত্বিক আসলে কোনো কাজের না তো আমি যখন এই প্রবন্ধটি পড়ি আমি সত্যিই দ্বন্দ্বে পড়ে যাই আবার কৌতূহলীয় হয়ে পড়ি আপনি কি অনুগ্রহ করে এ বিষয়ে একটু বিস্তরে বলবেন অন্য কোথাও আমি হয়তো বলেছি বা হেও করেছি ইতিবাচক চিন্তাকে কারণ যারা ইতিবাচক চিন্তার মারফত কোনো আধ্যাত্মিক মাত্রার কথা বলছেন এরকম কিছু সম্ভব নয় তবে ঠিক ধরনের চিন্তাভাবনার মাধ্যমে আপনি নিজের জীবনের ছোটোখাটো বিষয়গুলো পাল্টাতে পারেন অবশ্যই পারেন তাই না আমায় কি বলে দিতে হবে আপনি নিজেই জানেন তাই নয় কি হ্যাঁ কি না ঠিক ধরনের চিন্তা ভাবনা করে আপনি নিজের জীবন সম্পর্কে অনেক কিছুই কি পাল্টাতে পারেন না আপনি অবশ্যই পারেন তো আপনার ব্যক্তিত্ব পাল্টানোটা আপনার পোশাক পাল্টানোর মতোই আপনি যদি পোশাক পরার কায়দাটা বদলে ফেলেন লোকে কি আপনাকে একটু আলাদাভাবে দেখবেন না হ্যাঁ কি না ঠিক কি না অবশ্যই তাই না তো আপনার ব্যক্তিত্ব পরিবর্তনের ব্যাপারটা এতটাই সহজ যে আপনি আপনার পোশাক পাল্টান আর লোকে আপনাকে অন্যভাবে দেখবে আপনি খেয়াল করেছেন এক রকম পোশাক থেকে অন্য রকম আপনি পোশাক পাল্টালেন হঠাৎ করেই লোকে আপনাকে অন্যভাবে দেখেন তাই না তো আপনি অবশ্যই তা করতে পারেন নিজের চিন্তাভাবনা ব্যবহার করে কিন্তু আপনি যদি মনে করেন নিজের চিন্তাভাবনার মাধ্যমে পরম প্রকৃতিকে ছোঁবেন তাহলে সময় নষ্ট করছেন কারণ ভাবনা মন গড়া কিছু বানাবে ব্যক্তিত্ব এমনিতেও একটা মিথ্যা রচনাই তো আপনি সেটাকে অন্যভাবেও বানাতে পারেন সত্য কারোর বানানো নয় তো আপনি যদি এটা বানান তার মানে আপনি নিজেকে মিথ্যা বলছেন তো জীবন অনেকগুলো ভিন্ন মাত্রায় রয়েছে যখনই তাদের একটার মুখোমুখি হন নিজেকে বিভ্রান্ত করবেন না আপনার জীবনের বিভিন্ন আঙ্গিক আছে তাই না একটা শরীর আছে এটাকে আপনার নির্দিষ্টভাবে পরিচালনা করা দরকার যদি আমি বলি ভৌত ভীষণ সীমিত তার মানে কি এটা বলা যে শরীরটাকে কেটে ছুড়ে ফেলে দিন না যখন আমি বলি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া হলো ছাই বাঁশ এটা আপনাকে কোনো উত্তর দেবে না সেটা আপনি আধ্যাত্মিক প্রশ্ন জিজ্ঞাসা করছেন বলে বলছি কিন্তু সামাজিকভাবে ব্যক্তিত্বের দিক থেকে ব্যক্তিত্ব একটা সামাজিক জিনিস তাই না সামাজিকভাবে আপনার মনস্তাত্ত্বিক কাঠামোটা খুব গুরুত্বপূর্ণ তাই না না এটা কি গুরুত্বপূর্ণ নয় এটা খুব গুরুত্বপূর্ণ তো এগুলো আপনার জীবনের বিভিন্ন দিক যদি আপনি মনে মনে পরম সৃষ্টিকে মিথ্যেভাবে তৈরি করার চেষ্টা করেন আপনি নিজের জীবন অপচয় করছেন তো এখানে বাঁচার উপায় হল আপনি সহজকে খুব জটিল করে তুলতে পারেন অথবা জটিল কি করে তুলতে পারেন সরল আপনার লক্ষ্য যেটা জটিল আমাদের কি সেটা সহজ করা উচিত না যেটা সহজ তাকে খুব জটিল করে তোলা উচিত আপনার লক্ষ্য কি আপনার লক্ষ্য কি কারণ জীবন একটা সংক্ষিপ্ত ঘটনা আপনি যেটুকু সংক্ষিপ্ত সময় এখানে আছেন তার মধ্যেই জীবনকে সবচেয়ে বেশি করে উপলব্ধি করতে চান তাই না এটাই তো মানব জীবনের মৌলিক আকাঙ্ক্ষা যে একজন মানুষ মূলত জীবনের আরো বড় একটা টুকরো চায় এটাই সবকিছু কেউ হয়তো ভাবেন টাকা থাকলে এটা হবে কেউ ভাবেন পরিবার থাকলে এটা হবে কেউ ভাবেন ক্ষমতা থাকলে এটা হবে সবাই কিন্তু জীবনের আরো বড় একটা টুকরো পাওয়ারই চেষ্টা করছেন তাই নয় কি জীবনের আরো বড় টুকরোটা আপনার কাছে আসবে কেবল যদি আপনি উপলব্ধি করতে পারেন কেউভাবে আমার যদি অনেক টাকা থাকে বিশ্বের সমস্ত রাস্তা খুলে যাবে আমার কাছে কেউভাবে আমার যদি ক্ষমতা থাকে আমি বিশ্বে প্রবেশাধিকার পাব কেউভাবে আমার কাছে ভালোবাসা থাকলে বিশ্বের দরবারে প্রবেশ করতে পারব কিন্তু মূলত আপনি বিশ্বে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করছেন তাই না আপনি জানতে চান এই মুহূর্তে জীবন যেমন আপনি একে তার থেকে আরও অনেক বড়োভাবে অনুভব করতে চান হয় আপনি এটাকে ঘুরপথে করতে পারেন না হলে আপনি এটা সোজা পথেও করতে পারেন যদি আপনি আর সব কিছু ছেঁটে ফেলেন সম্প্রতি আমার সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল কোনো একটা আমেরিকার একটা জনপ্রিয় রেডিও চ্যানেলে সাক্ষাৎকার আমি ফোনে ছিলাম তখন সেই সঞ্চালক আমায় জিজ্ঞাসা করলেন সদ্গুরু আপনি কি শ্রোতাদের একটি এক লাইনের বার্তা দিতে পারেন তখন আমি বলি আপনি যদি শুধু এক লাইনই চান তাহলে বলবো কোনো বাজে কথা নয় শুধুই বাঁচা কি সেই এক লাইন যা আধ্যাত্মিক প্রক্রিয়াকে বর্ণনা করে মানে শুধু এটাই বাজে কথা নয় শুধুই জীবন শুধু এই মুহূর্তে এক বস্তা ছাইপাস ঝুলছে আপনার চারপাশে সেই জন্যই কিছুই উপলব্ধি করতে পারছেন না আপনি যদি এসব কিছু ছেঁটে ফেলেন আর সরাসরি জীবনের সংস্পর্শে আসেন সেটাই আধ্যাত্মিক প্রক্রিয়া আপনি আর কিছু নাও বুঝে থাকলে শুধু এটুকু বুঝুন বাজে কথা নয় শুধুই জীবন